গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল মৌ ডিলাইট অ্যান্ড মৌ মান্নায়। সবাইকে স্বাগত জানিয়ে আজকের একটা ব্লগ স্টার্ট করলাম। আর আজকে তো আমি ভীষণ হ্যাপি, ঘড়ির কাঁটায় এখন বাজে 7:15। সকাল সকাল উঠে একদম আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে গিয়েছি, আর তার সঙ্গে নেল পলিশও পরে নিয়েছি। তবে এখন কোথাও যাচ্ছি না, যাব একটু পরে, সেজে গুজে রেডি হয়ে চলে যাব। তার জন্য কিন্তু আমি ভীষণ পরিমাণে এক্সাইটেড। তো চলুন এখন আমি যাব বাজারে, রেডি হয়েছি বাজারে যাওয়ার জন্য। কোথাও যাব আর শুধু এমনি ড্যাং ড্যাং করে চলে যাব তা তো নয়। তো এক্সাইট কিছুক্ষণের জন্য কন্ট্রোল করি আর বাজারটা করে নিয়ে আসি। তো বাজার বলতে আমি মাছ কিনবো আর কিছু সবজি কিনবো, কারণ রান্না বান্না করে রেখে সুন্দর করে গুছিয়ে দিয়ে তবে আমাকে বার হতে হবে। আর যেহেতু আমি একা যাচ্ছি, কাউকে নিয়ে যাচ্ছি না, তো সেই জন্য আমাকে সমস্ত কাজ কমপ্লিট করে যেতে হবে। আর এই যে এখানে বাজারে দেখলাম জ্যান্ত মাছ কিছু নেই সেরকম, আর আমাদের বাড়িতে ওই লাইলনটিকার মাছ কেউ খেতে চায় না। তেলাপিয়া মাছটা তবুও খায়, বাট লাইলনটিকার মাছটা একদম বাড়িতে তোলাই বারণ। মাঝে মধ্যে কিনি, খেতে ভালো লাগে তাই কিনে, কিন্তু বকা খাই কিনলে। তো সেই জন্য এখানে এইটা কী মাছ একটা নাম বললো, গ্লাস কাপ না কি একটা নাম বললো, আমি জানি না মাছটা। তবে মৃগেল মাছের মতন দেখতে, বাট মৃগেল মাছ নয়। তো নিলাম, বললাম ঝোল খাওয়া যাবে তো? তো দিদিভাই বললেন যে হ্যাঁ হ্যাঁ ঝোল খাওয়া যাবে। তার জন্য এখান থেকে আমি একটু ঝিঙে নিয়ে নিলাম আর একটু ঢ্যাঁড়স নিয়ে নিলাম, আর বাদবাকি সবজি সমস্ত কিছু ঘরে রয়েছে। আর হ্যাঁ, কাঁচা লঙ্কাটাও নিয়েছি তার সাথে। তো এই কটা সবজি নিলাম, তাই প্রায় 100 টাকার বাজার হয়ে গেল। চলুন, বাজার করা কমপ্লিট হয়ে গেছে। আর ওই যে রাস্তার ওপারের দিকে আমার স্কুটি দাঁড়িয়ে রয়েছে। এখন একটু বৃষ্টিটাও কমেছে, বৃষ্টি হচ্ছিল সকালবেলা টিপটিপ করে, বাট এখন ঠিক আছে। আমার তো ওটাই ভয় লাগছে, বৃষ্টি হলে ব্যাস আমার এত আনন্দ মাটি হয়ে যাবে। ঝিঙেটা আলাদা করে রাখলাম, এবার মাছটা পরিষ্কার করে ধুয়ে নেবো, ধুয়ে আর তারপরে আমি যাব চা করতে, বা চা করে নিয়ে তারপরে মাছটা ধুতে পারি। আগে মাছটা ঢেলে নিই ভালো করে, আমার শাশুড়িমা এসে চেক করবে মাছটা কী মাছ নিয়ে এসেছি। ওনার আবার অনেক রকমের বাতিক আছে, এই মাছ খাই না ওই মাছ খাই না, মাছ দেখে বিচার করেন যে ওই মাছটা উনি খাবেন কি খাবেন না। তবে হ্যাঁ, তরোয়াল মাছ যেটা নিয়েছি ওটা বাড়ির কেউই পছন্দ করে না প্রায়, আমার কর্তমশাই ইদানিং করে খুব পছন্দ করছে এই মাছটা, যার জন্য আমি নিয়ে এলাম। রবিবার দিনকে যে আপনাদের ভিডিওটা দেখিয়েছিলাম, দুবার করে কিনতে হয়েছে, তো এই মাছটা আজকে দেখতে পেলাম। আমি অ্যাকচুয়ালি দিদিভাইকে বলে এসেছিলাম এই মাছটা নিয়ে আসার জন্য, ওই দিদিভাইয়ের কাছ থেকে আমি মাছ নিই, তো সেই জন্য এই মাছটা বেশি করে নিলাম, তার সঙ্গে ওই জ্যান্ত মাছটা নিলাম, একটু ঝোল খাওয়া হবে। আর আমাদের ওই তরোয়াল মাছটা আমি খাই, আমার ননদ খায়, আর হচ্ছে আমার ইয়ে খায়, কর্তমশাই খায়, আর ছেলেরা খায়, মোটামুটি খায়। তো এদিকে মাছটা ঢেলে নিলাম, ঢেলে নিয়ে এবার এটাকে রেখে দিই, পরে ধোবো, তার আগে খেতে হবে আমাকে চা। চায়ের জন্য মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। আর ওদিকে দিদিভাই কাজ করছে, কিচেনের কাজ মোটামুটি কমপ্লিট করে দিয়েছে, আর ঘর মোছার কাজ এখনও বাকি রয়েছে, ওগুলো দিদিভাই করছে, ততক্ষণ আমি চাটা খেয়ে নিই। তো ভিডিওটা দেখতে থাকুন, ভালো লাগবে আশা করছি। ভিডিওটা ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করে দেবেন, কমেন্ট করবেন, আর পারলে একটু শেয়ার করে দেবেন, শেয়ার না করলেও হবে, অসুবিধা নেই, বাট কমেন্ট কিন্তু চাই 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 আপনাদের। আপনাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে, আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্টসের রিপ্লাই দিতেও আমার ভীষণ ভালো লাগে। আর কমেন্ট করলে কি বলুন তো, মনে হয় যে হ্যাঁ আপনারা আমার পাশে আছেন, সাথে আছেন, এর জন্য বিশেষ করে বেশি ভালো লাগে, তাই না? তো হ্যাঁ, আরেকটা কথা আপনাদেরকে বলি, আপনারা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছেন যে তুমি কুকিং ভিডিও করতে আগে কুকিং ভিডিও এখন কেন করো না। তো তার জন্য আমি বলে দিই কুকিং ভিডিও এখন আমি কেন করি না। অ্যাকচুয়ালি আমি যখন নেমেছিলাম তখন কুকিং ভিডিওর জন্যই নেমেছিলাম, তো পরে দেখলাম কুকিং ভিডিওটা নিয়ে এত টাফ কম্পিটিশন আর এত ইনভেস্টমেন্ট হচ্ছে, সেখানে কোনো আর্নিং হচ্ছে না, যার জন্য আমি কুকিং ভিডিওটা এখন অফ রেখেছি। কারণ যেখানে আমার ইনকামটা বেশি হবে ইনভেস্টমেন্ট না করে, হ্যাঁ সব কিছুতেই ইনভেস্টমেন্ট রয়েছে, বাট এই ব্লগিং বলুন, রিলস বলুন, শর্টস বলুন, এগুলোতে একটু কম। তো সেই জন্য আমি কুকিং ভিডিওটা এখন অফ রেখেছি, তবে হ্যাঁ এখন আর্নিং মোটামুটি আমার হচ্ছে। এবার কুকিং ভিডিওটা আস্তে আস্তে আমি আবার স্টার্ট করব। তো সন্ধ্যে হয়ে গেছে, সন্ধ্যে দেখানো হচ্ছে, ওই জন্য একটু শাঁখের ঘন্টার আওয়াজ আসছে। তো সকালবেলা একটু ম্যাগি করা হচ্ছে, নর্মাল ম্যাগি করছি, অন্য সময় আমি এরকম ধরনের ম্যাগি করি না, ভেজিটেবলস দিয়ে ম্যাগি করি, ডিম দিয়ে ম্যাগি করি, বাট আজকের আমার হাতে সময় খুবই কম, তো সেই জন্য আমি আজকের ঝটপট করে ওই জলে গোলা ম্যাগি করে দিয়ে সবাইকে খাওয়াবো, খাইয়ে দিয়ে রান্না করে নিয়ে আমি পালাবো। এদিকে মাছটাও ধুয়ে কমপ্লিট করে নিয়েছি, আর এই মাছের গায়ের এইগুলো পরিষ্কার করতেই পাচ্ছিলাম না, কত কষ্ট করে করে ওই শ্যাওলাগুলো তুলেছি, বাট হচ্ছিল না, যাই হোক কোনো রকমে করেছি। আর ওইদিকে মা আমার ঝোলের সবজি কষাকষি চলছে, এদিকের মাছ ভাজা হয়ে গেছে, আর ওইদিকে আমার মাছের ঝালটাও কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর এই যে এই মাছটা ভাজতে গিয়ে এত তেল ছিটকেছে, পুরো আমার ওইদিকের টাইলস, এইদিকের গ্যাস ওভেন সব ভর্তি হয়ে গেছে এই মাছের এই
এই যে পেটির মাছগুলো ভাজতে গিয়ে আমার এই কাণ্ডগুলো হয়েছে। যাই হোক, আমার গায়ে পড়েনি, আমি সেফ রয়েছি। আর এদিকে মাছের ঝালটাও আমার কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। আর একটা চচ্চড়ি হবে, ঢ্যাঁড়স দিয়ে আলু দিয়ে চচ্চড়িটা হবে। এটা করলে মোটামুটি আজকের মতন রান্না আমার কমপ্লিট। তবে এই তেলটা দিয়ে করবো, মাছের তেলটা দিয়ে। আর বা কী ভয়ানক মেঘ করেছে, আমার তো আকাশের দিকে তাকিয়েই বুক ঢিপঢিপ করছে, কারণ ঘর থেকে কোথাও বেরোই না। আজকেরে বেরোবো ভাবলাম, আজকে কি আমি যেতে পারবো, সেটাই তো ভেবে ভেবে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। আর আজকেরই বৃষ্টি হতে হলো, আজকেরই মেঘ হতে হলো, আমি সেটাই বুঝতে পারছি না। আর কপাল খারাপ হলে যা হয়, আমাকে মনে হয় যেতেই দেবে না এখান থেকে কেউ। যাই হোক, ঝোলে বলছি এই সবজিটার মধ্যে জল ঢেলে দিয়ে ছুটে ছুটে বাইরে এলাম, বৃষ্টি পড়ছে কি দেখতে, কারণ বৃষ্টির প্রচণ্ড পরিমাণে আওয়াজ আসছিল। বাইরে বেরিয়ে দেখি ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, ঝমঝম করে বৃষ্টি পড়ছে। ব্যাস হয়ে গেল আমার যাওয়া, আজ হয়তো আমার যাওয়া হবে না, খুব খারাপ লাগছে আমার, কি করব। তো যাই হোক, এখন একটু বৃষ্টিটা কমেছে, এদিকে কিচেনের কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। এখানে রয়েছে ভাত, আর এখানে রয়েছে আমার ঝোল, মাছ দিয়ে একটা বড় করে ঝোল করেছি, যাতে এবেলা ওবেলা দুবেলাই রান্নাটা খেতে পারে বাড়ির লোক, তাদের আর রান্না করতে না হয়। আর রুটি তো করতে পারবে না, ভাত করলে ওদের যেন হয়ে যায়। ঢ্যাঁড়স আলু দিয়ে একটা চচ্চড়ি করেছি সুন্দর করে, ঢ্যাঁড়স আলুর চচ্চড়ি, আর এখানে মাছের ঝাল। ব্যাস এই হচ্ছে আমার আজকের মেনু, তো রান্না কমপ্লিট। তো চলুন এবারে যাব, স্নান করব, পুজো করব, খাওয়া দাওয়া করব, করে নিয়ে তারপরে আমি বেরিয়ে যাব। তো আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, জানাতে একদম ভুলবেন না। আর কিচেনটাও কিন্তু পুরো ক্লিন করে নিয়েছি, সেটাই আপনাদের একটু ঘুরে ঘাড়িয়ে দেখাচ্ছি। ওকে, স্নান করলাম, পুজো করলাম, পুজো করে নিয়ে খাওয়া দাওয়া করলাম, এবারে রেডি হবো। আমার ছেলে বলছে, মাম্মা তুমি সত্যিই চলে যাচ্ছ? ওকে বললাম, হ্যাঁ সত্যিই চলে যাচ্ছি। ওকে নিয়ে যাওয়া যাবে না, এক তো ওর হাতের সমস্যা, আর দ্বিতীয়ত কালকের ও যে ইনস্টিটিউটে পড়তে যায় সেখানে একটা এক্সাম রয়েছে, সেই জন্য ওকে নিয়ে যাবো না। তো এবারে রেডি হবো, রেডি হয়ে বেরিয়ে যাবো। বাট বৃষ্টি প্রচুর পরিমাণে পড়ছে, কিন্তু আজকে আমি যাবই, যাবো যখন ঠিক করে নিয়েছি, যাবোই যাবো, কেউ আমাকে আটকাতে পারবে না, শুধু ভগবান ছাড়া। ওকে চলুন রেডি হয়ে ঝটপট করে। তো ফাইনালি আমি যাচ্ছি, যেতে পারছি, আমি রেডি হয়ে গেছি একদম। তো চলুন এবারে যাওয়া যাক, আমার ব্যাগ গুছানো একদম কমপ্লিট, আমি ভীষণ আনন্দিত, ভীষণ আনন্দিত, কারণ অনেক দিন পরে যাচ্ছি। তো আজকের মতন ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও ফিরে আসছি নতুন কোনো একটা ব্লগ নিয়ে, ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বাই অ্যান্ড টেক কেয়ার, সবাই ভালো থাকবেন, টাটা।